প্রিয়ন দেখি খবর ভালো, কি করছেন? পুরো রোকে কিভাবে হাইলাইট করা যায় সেটা দেখছি। আচ্ছা, এক্সেলের কোন একটা রোকে কিভাবে হাইলাইট করা যায় সেটা করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শিট আছে, এরকম অনেকগুলো রেকর্ড থাকতে পারে, তো সেক্ষেত্রে কার্সারটা কোথায় আছে আমি এটা বুঝতে পারছি না, ঠিক আছে? তো সেই জায়গায় যদি আমার এটা, অনেক সময় আমরা কি করি যে সিলেক্ট করে কালার দিই, ঠিক আছে, তো আবার সেখানে আমাকে আনসিলে মানে সিলেক্ট করে আবার কালারটা তুলে দিতে হচ্ছে, সেই জায়গায় আপনি পুরো রোকে হাইলাইট করবেন, তাই তো? আচ্ছা, এটা কিভাবে করব? এটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা, প্রথমে পুরো টেবিলটা সিলেক্ট করছেন, ওকে। তারপর তারপর হচ্ছে হোম ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। তারপর তারপর হচ্ছে নিউ রুল। আচ্ছা, নিউ রুল। তারপর হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। আচ্ছা, তারপর এখানে গিয়ে আমরা লিখব হচ্ছে ইকুয়ালস টু, হ্যাঁ, রো, হ্যাঁ, তারপর ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ। আচ্ছা, তারপর তারপর আবার ইকুয়াল ইকুয়াল টু সেল। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে, আচ্ছা, ব্র্যাকেটে ডবল কোটেশনে রো লিখব, রো কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। তারপর তারপর হচ্ছে ফরম্যাটে যাব। আচ্ছা, তারপর কিন্তু ফিল থেকে, হ্যাঁ, আমরা যে কোনো একটা কালার চুজ। আচ্ছা, ইয়েলো নিয়ে নি, হ্যাঁ। তারপর তারপর হচ্ছে ওকে। আচ্ছা, তারপর আবার ওকে, আবার ওকে। আচ্ছা, এখানে আপনার, হ্যাঁ, এবার এবার হচ্ছে আমরা এই শীট ফোর লেখা আছে এটার মধ্যে রাইট ক্লিক করব। আচ্ছা, তারপর ভিউ কোড। আচ্ছা, এখানে জেনারেল হয়ে আছে, জেনারেল হয়ে আছে, ওখান থেকে আমরা ওয়ার্কশিট নেব। আচ্ছা, আর এখানে টাইপ করব টার্গেট। আচ্ছা, ডট ক্যালকুলেট। আচ্ছা, টার্গেট ডট ক্যালকুলেট। আচ্ছা, এবার এবার হচ্ছে ক্লোজ করব। আচ্ছা, এটাকে ক্লোজ করে দেবো। আচ্ছা, দেখি তো কী হলো, প্রথমের দিকে ক্লিক করে উপরের দিকে। আচ্ছা, বাহ, যেখানে ক্লিক করছি সেটা দেখাচ্ছে, হ্যাঁ, মানে অ্যাক্টিভ সেলটা দেখাচ্ছে, পুরো রো হাইলাইট হচ্ছে, তাই তো? বাহ, দারুণ। আচ্ছা, এর সাথে আমরা যদি কোনো একটা রোকে হাইড করি, ঠিক আছে, যেমন ধরুন এখানে ডিডাকশন কলাম আছে অনেকগুলো, এটাকে যদি হাইড করি তাহলে কী করতে হবে? তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই হেডিংটাকে পুরো সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর তারপর রাইট ক্লিক, রাইট ক্লিক করে, হ্যাঁ, হাইট। আচ্ছা, তাহলে দেখাচ্ছি আপনার আই জে তারপরে পি, এটাকে আনহাইড করবো কীভাবে? তার জন্য হচ্ছে আমরা এই জে আর পি এটার সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট করলে তারপর তারপর রাইট ক্লিক করে আনহাইড। ও, দারুণ।